তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সরস্বতী পুজোতে কি পড়তে বসা বা বই পড়া উচিত তা আমি যখন এই টপিকটাকে ভালোভাবে জানার চেষ্টা করেছি তখন আমার সামনে নানান তথ্য উঠে এসেছে তো আজ সেই সব তথ্য নিয়ে এই টপিকটার সপক্ষে ও বিপক্ষে তোমাদের কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করব তাই যারা বিষয়টাকে একটু ভালোভাবে জানতে চাও তার আজকের ভিডিওটাকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করো আর প্রথমে বলে দিতে চাই এই ভিডিওটাকে কেউ ধর্মের সঙ্গে দয়া করে গুলিয়ে ফেলো না কারণ এগুলো কোনো ধর্মকে ভিত্তি করে বলা কথা নয় তো তার আগে বলে দিই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আজকের এই শুভ দিনে শুভ কাজটা করে ফেলা এবং পাশাপাশি দেওয়া ঘন্টাটাকে সরস্বতী দেবীর পুজোর ভাবে বাজিয়ে ফেলা তো এবার চলে আসি আমি মেন টপিকে তো বই না পড়ার সপক্ষে কয়েকটি যুক্তি হলো তো অনেকে বলে সরস্বতী হলেন বিদ্যার দেবী তিনি আমাদের জিহ্বা অর্থাৎ জিভে থাকেন এবং আমাদের পড়তে বা পড়া মনে রাখতে সাহায্য করে মানে সাহায্য করেন সারা বছর যেহেতু তিনি আমাদের সঙ্গেই থাকেন তাই পুজোর কটা দিন তাকে একটু বিশ্রাম দিতে হয় তাই বই না পড়াই উচিত আবার বই পড়ার সপেক্ষে অনেক যুক্তি আছে তো সেগুলো হলো অনেকে বলে দেবী পুজোর দিন তাকে নিয়ে আরাধনা করা উচিত আর যেহেতু সরস্বতী বিদ্যার দেবী তাই এই কটা দিন আমাদেরকে বেশি করে পড়া উচিত এই আরাধনা করলে দেবী আমাদের উপরে আরও সন্তুষ্ট হয়ে ওঠে তো এবার বলি আমার তোমাদের কি করা উচিত তো অনেকে তো ভাবছে ওই যে এই দুদিন এই দু দিন তো পড়ার চাপ থেকে মুক্ত এছাড়া মা বাবাও বলছে পড়তে বসতে হয় না তো আমি তো ভেবেই নিয়েছি যে পড়তে বসবো না আর এদিকে বাঙালির প্রেমের দিবসটাকে শাড়ি অথবা পাঞ্জাবি পরে উপভোগ করি তাদেরকে বলবো ঠিক আছে দরকার নেই এই দুদিন চাপের দরকার নেই করো এনজয় কোনো অসুবিধা নেই বাট অনেকের মাথায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চিন্তা ঘুরছে এখনও মনে হচ্ছে এই দু দিনটাকেও মিস করলে অনেক সময় চলে যাবে তাদেরকে বলছি তোমাদের উচিত পড়তে বসা তো কারণটা এবার আমি বলে দিই কারণ আমরা কেউই এই দুটো দিন না পড়ে থাকবো না কেউ মেসেজ পড়বো কেউ ক্লাবের নাম পড়বো কেউ বা গানের লিরিক্স পড়বো কেউ বা ছোটোখাটো অনুষ্ঠান সূচি অর্থাৎ অনুষ্ঠানের তালিকাও পড়বো ইত্যাদি যাই হোক তাই এই সময়টাকে তোমাদের কাজে লাগানো উচিত আর যারা একটু ভয় পাচ্ছে তাদের বলছি কোনো অসুবিধা নেই ঠাকুর তোমাদের ক্ষমা করে দেবেন তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা এইটুকু ডিসিশন নিতে পেরেছে যে তোমাদের কি করা উচিত তোমরা যদি পড়বো ভাবো সেটাও পড়তে পারো না পড়বো ভাবলে সেটা আমি যুক্তি দুটোই তোমাকে দিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই দয়া করে নিজের সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা সরস্বতী পুজো নিয়ে একটু বেশি মেতে ওঠে তাছাড়াও কমেন্টে তোমার অভিমত জানাতে ভুলবে না তো আজ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং